অন্যদিনের মতই আজও চলছে নির্মল বিদ্যালয় বাকি উদযাপন। আজকের থিম হচ্ছে বৃক্ষ রোপণ, চাইল্ড ক্যাবিনেট গঠন আর পরিবেশ সুরক্ষা। তো চাইল্ড ক্যাবিনেট গঠন আমাদের গতকাল হয়ে গেছে, আজকে আমাদের বাকি যে দুটো পড়ে থাকলো সেই দুটোই হবে। তার মধ্যে প্রধান হচ্ছে কি, বৃক্ষ রোপণ। বৃক্ষ মানে কি বলো? তরকারিতে লাগছে প্রতিদিন, যে কোনো স্বাদ স্বাদের প্রয়োজন আর ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে, তাতে দাঁতের উপকার হয়। লঙ্কা ঝাল লাগে ঠিকই, কিন্তু লঙ্কার প্রচুর উপকার আছে, কাঁচা লঙ্কা। তো আমি দেখি এই টবে লাগানো রাখো, টবে লাগাচ্ছি। প্রথমে বীজগুলোকে ফেলা হলো, তারপরে বীজগুলোকে মাটিতে ভালো করে ঢেকে দেওয়া হলো, যাতে বীজগুলো পাখিতে বা কিছুতে নষ্ট না হয়ে যায়, নিয়ে না পালিয়ে যায়। তারপরে হালকা জল দিয়ে দেওয়া হলো। প্রত্যেকদিন তোমরা এই গাছগুলোর যত্ন নেবে, ঠিক আছে? যত্ন নেবে তো? সেদিকে আমাদের লক্ষ্য রাখাতে হবে। তো আমরা সেই বৃক্ষ লাগাই আর বৃক্ষ বাঁচায়ের একটা ছোট্ট কবিতা সবাই মিলে একসাথে বলবো, এবং আশেপাশে সবারই সচেতনতা বৃদ্ধি। বৃক্ষ লাগাও বৃক্ষ, বৃক্ষ লাগাও বৃক্ষ, কয়টি চারা বৃক্ষ, কয়টি চারা বৃক্ষ, দশ বছর পর বৃক্ষি করে, দশ বছর পর
দেখো আমরা আমাদের দুটো কাজের মধ্যে একটা কাজ অলরেডি করে ফেললাম, কি করলাম? বৃক্ষ রোপণ। বৃক্ষ মানে কি বলতো? তাহলে আমরা কিন্তু ছাদে গাছ রোপণ করলাম। এবার আমাদের দ্বিতীয় বিষয় কি আছে বলতো? তো পরিবেশ সংরক্ষণ করার আগে আমাদেরকে কি জানতে হবে, পরিবেশ কাকে বলে? তো তোমাদের মধ্যে কে বলতে পারবে বলো তো, পরিবেশ কাকে বলে? সুখী, হ্যাঁ। দেখো আমাদের চারপাশে যে সকল জিনিস আছে, যেমন ঘর বাড়ি, গরু ছাগল, রাস্তা ঘাট, সমস্ত কিছু নিয়েই হচ্ছে পরিবেশ। আমাদের চারপাশে সমস্ত জিনিস নিয়েই তৈরি হয় পরিবেশ। আচ্ছা, আমি কালকে বলেছিলাম আমাদের পরিবেশ তিন রকমের আছে, কি কি বলতে পারবে বলো? কি কি পরিবেশ আছে? সামাজিক পরিবেশ, বিদ্যালয় পরিবেশ, বাড়ি পরিবেশ। আচ্ছা বলো তো, বিদ্যালয়ের পরিবেশ আর বাড়ির পরিবেশ কি একই? বাড়িতে যে জিনিসগুলো আছে বিদ্যালয়ে সেই জিনিসগুলো আছে? কোন জিনিসগুলো বিদ্যালয়ে নেই? সৃজন দাঁড়াও বলো। আচ্ছা বসো, আর কেউ কিছু বলবে? প্রেমশ্রী বলো। আচ্ছা দেখো, প্রেমশ্রী বললো মা বাবা দাদু দিদা এগুলো বাড়ির পরিবেশে দেখতে পায়, কিন্তু এগুলো বিদ্যালয়ের পরিবেশে দেখতে পায় না। সে কথাটা ঠিক, কিন্তু বিদ্যালয়ে এসে মাস্টার দিদিমণিরা মা বাবার ভূমিকায় পালন করে। আর দেখো বিদ্যালয়ের পরিবেশে চক ডাস্টার বেঞ্চ চেয়ার এগুলো বাড়িতে থাকে? তাহলে দেখো বিদ্যালয়ে যে জিনিস পাচ্ছি সেগুলো বাড়িতে নেই, আবার বাড়িতে যে জিনিসগুলো আছে সেগুলো বিদ্যালয়ে নাই। এবার বাদ থাকলো কোন পরিবেশ? সামাজিক পরিবেশ। আচ্ছা সামাজিক পরিবেশ নিয়ে কে বলবে একটু বলো দেখি, বলো সুখী বলো। কিন্তু সামাজিক পরিবেশ বিভিন্ন রকম হয়। কোন জায়গায় দেখবে যেমন ঠান্ডার দেশে ওদের এক ধরনের সামাজিক পরিবেশ, আমাদের এক রকমের সামাজিক পরিবেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সামাজিক পরিবেশ। দেখো আমরা পরিবেশ সম্পর্কে জানলাম, কত রকমের পরিবেশ আছে সেই সম্পর্কেও জানলাম। আগে আমরা জেনেছিলাম পরিবেশ দূষণ সম্পর্কে, যে পরিবেশ কিভাবে দূষিত হয়, কি কি ভাবে দূষিত হয়? বায়ু দূষণ আর কি? হ্যাঁ, দূষণের ফলে কি হচ্ছে? আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কি হচ্ছে? পরিবেশের ভারসাম্য। অক্সিজেনের মাত্রা কমছে, তার জন্য আমাদের কি হয়, অক্সিজেন না হলে অক্সিজেন
দূষণের কি হতে পারে? মাটি দূষণের মাটিতে আমাদের কি হয়?